আমাদেরকে নিয়ে গেল প্রথমে করে ডিবি অফিস, সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে, রুম টার ভিতরে বেশির চেয়ে বেশি চার থেকে পাঁচজন মানুষ থাকতে পারে। সেই জায়গায় একের পর একজনকে নিতেছে। আর কোন মানুষগুলি? ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, মনজুর ইসলাম আফিদ্দি সাহেব, মৌলানা সাকা উদ্দিন রাজি, মৌলানা মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, মৌলানা ফখরুল ইসলাম, মৌলানা জালাল, মৌলানা ইউসুফ আশরাফ, মৌলানা খুরশিদ আলম কাশিমি, এই সমস্ত বাংলাদেশের বরণ্য উলামায়ে কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে 13-14 জন পনেরো জন আমরা সেখানে ঠিক মতো বসতে হতে পারি নাই। ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি 1.5 মাস ছিলাম। যেই মামলাগুলি হচ্ছে, মামলাটা কোর্টের মধ্যে আমাকে হাজির করে সেখানে গ্রেফতার দেখানো হয়, সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন ওইটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি, আল্লাহ ওদেরকে হেদায়ত করুক, আর আমার মনে হয় হেদায়ত ওদের কপালে নাই। আমাদের আমরা সামনে খারা যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারককে উল্লেখ করে আসার তারা সেখানে বলছেন, বইলে তারপরে রিমান্ড দিতে হবে, বাস প্রত্যেকটা মামলা 2-3 দিন করে রিমান্ড। এইভাবে আমাদেরকে রিমান্ডে খাটাইছে। এরপরে গেলাম কেরানীগঞ্জ কারাগারে, আজীব তামাশা, যেখানে আমাদেরকে রাখছে সেখানে বেশি 10-15 জন মানুষ থাকতে পারে। সেই জায়গার মধ্যে আমরা ছিলাম 67 জন, একটা ছোট্ট রুমের ভিতরে 2-3 জন মানুষের জায়গা হয়। সেই জায়গায় এক একটা রুমের ভিতরে 5-7 জন, কেউ পায়ের কাছে কেউ মাথার কাছে, এইভাবে আমরা সেখানে কাটাইছি। এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা, আমরা দরজা বাইরে যেতে পারবো, আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবো। এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে? দৈনিক 2 বার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা খুলতো, খুললে তারপর খাবারটা ভিতরে দিত। এরপর আমাদের ফ্যামিলির সাথে, আমাদের বাইরে, আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে, আমাদের কোনো অভিভাবকের সাথে, আমাদের সন্তানাদের সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ। আরে আমি তো 6 মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কুরবানি করছেনি, কুরবানির 6 মাস পরে আমি জানতে পারছি। এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন কেরা একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি, আমরা কুরবানি করছি, আমার আব্বারে বলুন টেনশন যেন না করো। এইভাবে বলেন, পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে, তার ফাঁসি হবে, তার জেল হবে, কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নিয়ে এইভাবে আটকে রাখার কোন আইন আছে পৃথিবীর? যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইনও তো নাই, আর ইসলামের আইনও তো নাই। এরপরে আমরা অনেক রিকোয়েস্টের পরে আধা ঘন্টা, 4-4:30, একদম জাস্ট 30 মিনিট, মানে কারারক্ষীরা ওই মানে ওখানকার অফিসাররা এইভাবে ঘরে ধরে দাঁড়িয়ে থাকতো, আমাদেরকে সারছে মানে 60 ফিট লম্বা একটা বারিন্দা। আচ্ছা, 60 ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে 60-70 জন মানুষ এখানে বাইরিলে দাঁড়াইবার জায়গা হয়? এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে লক। এইটুকের ভিতরে আধা ঘন্টার জন্য 4-4:30 আমাদেরকে লকটা একটু খুলে দিত। ইটোবের মধ্যে মধ্যে এসে বলতো আজকে খোলা যাবে না, আজকে আমাদের ইমুক অফিসার আসছেন জেলখানার ভিতরে ঢুকছেন, এই জন্য আজকে লক খোলা হবে। এরপরে কেরানীগঞ্জ থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি। সেখানে যাওয়ার পরে 1.5 বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন, আমরা জানি। ওই অবস্থায় ছিলাম, সারা জেলখানার ভিতরে চুর গুন্ডা বদমাইশ অকারেন যারা ঘটাইছে, এদেশের যারা মানে আসলে অপরাধী, এই সমস্ত মানুষগুলি জেলখানার ভিতরে সারা জেলখানায় ঘুরতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, গাছের নিচে বসে রয়েছে, কত শত আম গাছ আম পারে পারে খাইতেছে, কিন্তু আমরা বেরোতে পারবো না। আমরা আলিম উলামায়ে কেরাম যারা গ্রেফতার হয়েছে আমরা বেরোতে পারবো না। আমাদেরকে দুতলার উপর রাখছিল, এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল 7:30, বিকাল 4:30 বন্ধ করতেন। আমার এই বারিন্দা 6 ফিটের একটা বারিন্দা, বারিন্দার মধ্যে যেটি করতাম আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সেখানে 19 মাস ছিলাম, আর যারা আমার থেকে বেশি সময় ছিল বা কম সময় ছিল, আলহামদুলিল্লাহ কাহারও কোনো দিন তাহাজ্জুদ ছোড়েনি, কাহারও কোনো দিন চাষ আওয়াবিন এর শাক কাজা হয়নি, তেলাওয়াত কোনো দিন ছোড়ে না। আমরা সেখানে সবসময় তালিমের মধ্যে রয়েছি, সবসময় জিকির আজকারের মধ্যে রয়েছি, আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি, বড় বড় অফিসার রাইসা, হ্যাঁ আপনারা এরকম জোরে আওয়াজ করে দোয়া করেন, এ দোয়া করতে পারবেন না, দোয়া করলে আপনাদেরকে খন্ড খন্ড করে দেওয়া হবে, এরকম হুমকি পর্যন্ত আমাদের দিয়েছে। আমরা আমাদের কাজ চালিয়ে গেছি, আমাদেরকে পরিষ্কারই বলছে চট্টগ্রাম কোর্টে আমি হাজির হয়েছি, আমার পক্ষে উকিল দাঁড়াইছে 30-35 জন। উকিলের সেখানে যখন বলছে যে লোকটা দেখেন উনি 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, উনি ঢাকা থেকে চট্টগ্রামে মাসে 8 দিন হাজিরিতে আসতে হয়, ওনার হাজিরা মকুব করেন, স্থায়ী জামিন দেন, সবকিছু শুনে তুই না বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি, ওনার বয়ান আমি শুনছি, ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ, এই সব কিছু আমার নলেজ আছে আমি জানি, কিন্তু আমি পারতেছি না, অপরাধ। তারা কি বোঝা গেল? হ্যাঁ সরাসরি বলছে, এইটা হলো আমাদের দেশের হালাত।